আর প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই আয়োজনটি যারা করেছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তা নই, আমি এত ভাষণ কিংবা এত জোরে আওয়াজ তুলতে পারি না, তবে আমি এতক্ষণ যারা বলেছেন যা বলেছেন সবার প্রতিটি কথার সাথে একমত, সেই সাথে একটা যোগ করতে চাই, আমরা এখানে দাঁড়িয়েছি পরিমণির জন্য, যিনি একজন শিল্পী, একজন মানুষ, তিনি যে শিল্পী সেই উদাহরণকে আমি একটু দিতে চাই। অনেকেই বলেছেন, অনেকেই না দুই একজন বলেছেন, পরিমণি যদি শিল্পের প্রতি ধ্যান দিত তাহলে হয়তো আরেকটু বেটার হতো। পরিমণি শিল্পের প্রতি ধ্যান দেয়নি সেটি কে বলেছে? পরিমণি সর্বশেষ যখন সাধনা চলচ্চিত্রে আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেই অভিনয়টিকে আফজাল হোসেন, মোস্তফা সরোয়ার ফারুকি সহ অনেকে শ্রেষ্ঠ বিবেচনা করে কিন্তু তাকে একটি পুরস্কার দিয়েছে। তিনি সর্বশেষ যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সেটি আমার লেখা বিশ্ব সুন্দরী সহ, এখানে রায়হান জোল ভাই আছেন যিনি তার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিতে অভিনয় করেছেন, এবং রায়হান জোল চেয়েছিলেন যে তার পরবর্তী ছবিতেও পরিমণি থাকুক। পরিমণি নাকি শুটিং ফাঁসিয়ে দেয়। আমি দেখেছি তৌকির আহমেদের স্ফুলিঙ্গ ছবি মাত্র 16 থেকে 17 দিনে পরিমণি শেষ করেছে। ইফতেখার সহ বলে একজন পরিচালক আছেন যার অনুদানের ছবি মুখোশ খুব অল্প সময় শুটিং শেষ করেছেন। বিশ্ব সুন্দরী ছবির একটি প্রিমিয়ার শো ছিল, স্পেশাল শো ছিল, সেটি শেষ করে রাতের বেলা রওনা দিয়ে পরের দিন সকালে তৌকির আহমেদের ছবির শুটিং করেছেন, মাত্র 2 দিনে ছবির ডাবিং শেষ করেছেন, পাশাপাশি আরো বেশ কয়েকটি কাজ করছে। তো শিল্পী হিসেবে সে মনোযোগী ছিল না, এটি কে বলেছে? আমি দেখেছি যে স্ফুলিঙ্গ ছবির তিনি আমার সাথে ডিসকাস করেছেন, স্ফুলিঙ্গ ছবির অমুক দৃশ্যের অমুক ডায়লগটা একটু পরিবর্তন হলে ভালো হতো না, তৌকির ভাইকে কি বলবো? আমি বললাম যে পড়ি আপনার সব সংলাপ মুখস্থ, এমনকি রণ খাতানের সংলাপ, সাঙ্গুল বাংলার সংলাপ, সব সংলাপ তার মুখস্থ। তো শিল্পী হিসেবে তিনি কেমন সেটি আমি তুলে ধরতে চেয়েছি। আরেকটি হচ্ছে মানুষ হিসেবে, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, আমাদের বিশ্ব সুন্দরী ছবির শুটিংয়ে ফরিদপুরের সেটে সেখানে মনিরা মিশ্র আপা ছিলেন, ফজলুর রহমান বাবু ভাই ছিলেন, এবং পরিমণি সেখানে খবর পেয়েছেন যে অনেকেই তো নায়ক নায়িকা দেখতে আসে, তো একজন 80 থেকে 85 বছরের বৃদ্ধা নায়িকাকে দেখতে এসেছে। পরিমণি সেটি শুনে, পরিমণি মেকআপ করা ছিল না, পরিমণি দোতলা থেকে নেমে এসে সেই বৃদ্ধ মহিলা যার নাম জয়নাব তাকে জড়িয়ে ধরেছিলেন এবং তাকে টেবিলে বসিয়ে ঘাত খাইয়েছিলেন। এটি তো গেল একটি ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আছে পরিমণির। তো মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও, একজন মেয়েকে মেয়ের দৃষ্টিকোণ থেকে হলেও পরিমণি আসলে যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকে তার বিচার হোক, কিন্তু বিচার হবার আগেই তাকে এবং কোনো শিল্পীকে যেন আমরা নাস্তানাবুদ না করি এবং আমরা সঠিক বিচার চাই। আমরা এই সাংস্কৃতিক কর্মীরা পরিমণির জামিন চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নির্যাতন চালানো যেতে পারে এবং সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী, আবার সে যদি মডেল হয়, সে যদি অভিনেত্রী হয় তাহলে আরও ভালো। সেই সুযোগটাই যেন প্রশাসনের প্রশাসন নিচ্ছে। অবশ্য এই প্রশাসনের অন্তরালে কারা আছে আমি জানি না, আমি নিশ্চিত যে ভীষণ শক্তিশালী একটা পক্ষ আছে যারা এগুলো করাচ্ছে, যেটা মানবিকতার বিচারেও যদি বলি ভীষণভাবে অমানবিক একটা প্রক্রিয়া। রাষ্ট্র একটা পাথর, সেই পাথরকে আমরাই মানুষরাই ঠেলে ঠেলে সামনে নিয়ে যাই, কিন্তু সেই পাথর যদি আমার ঘাড়ে জগদ্দল পাথর হয় তখন রাষ্ট্র আমার বিপরীতে চলবে। এবং আমি মনে করি রাষ্ট্রের অনেক কর্মকাণ্ড এই পাথরের মতো, আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে এসে বসেছে এবং রাষ্ট্র আমাদের বিপরীতে যাচ্ছে। এর ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না। যে রাষ্ট্র শিল্পীকে সম্মান দিতে জানে না, সেটা এমনও হতে পারে যে শুধু ওই প্রশাসনের কথা বলছি না, যারা ফেসবুকে লিখছেন তারা একবারও ভাবছেন না যে কাকে আপনি ভিকটিম করতে চাচ্ছেন, কাকে আপনি সমাজের কাছে একেবারে নিচু স্তরের একটা মানুষে নামিয়ে আনছেন। আপনি একটি বারের জন্য বুঝতে পারছেন না যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আপনি নিজে একদিন পড়বেন। আর যেদিন কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে তালেবানরা
কাবুল থেকে 30 কিলোমিটার দূরে। তখন প্রথম যে কথাটা আমার মাথায় এসেছিল সেটা হচ্ছে তালেবানরা ঢাকা থেকে কত দূরে। আমাদের সামনে খুব খারাপ সময়। আমি নিজে বিশ্বাস করি যে আমাদের মনে হয় যেন আমরা খুবই ভাবে রক্ষিত আছি, এটা রক্ষিত দেশ, চারিদিকে পুলিশ আছে, ইয়ে আছে, ওই আছে, কিন্তু একেবারেই না। আমি মনে করি যে এত ধরনের লুপহোলস আছে, এত ধরনের ছিদ্র আছে যা দিয়ে ভয়ঙ্কর জিনিস ভবিষ্যতে ঘটতে পারে, এবং সেই ভয়ঙ্কর জিনিস ঘটার পরিপ্রেক্ষিতে প্রশাসন তৈরি করছে। পরিমণি একটা উদাহরণ মাত্র, এবং পরিমণি পরিমণি যেহেতু সে প্রোটেক্টেড না, সে তো জানেন আপনারা যে সে একজন এপিক সন্তান, তার আত্মীয় স্বজন আপনি একটু ধরেন কিছু একটু দূরে থাকেন, এবং তাকে পাওয়া তাকে নিয়ে যে মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে উনি গিয়েছেন এবং এখনো যাচ্ছেন, আমি মনে করি এটি জেলের চেয়েও বেশি। জেল তো নীরবে থাকা যায়, ওখানে একটা প্রসেস আছে, কিন্তু এই যে টানা হ্যাসটা কি আছে তার মধ্যে? আমি যদি বলি যে আপনারা তার তথ্য উদ্ধার করার জন্য আপনারা বারবার নিয়ে যাচ্ছেন, তারা আপনার খুব কাছ থেকে তাকে দেখার জন্য নিয়ে যাচ্ছেন এবং সুযোগ পা খুঁজছেন একটু ছুঁয়ে দেখা যায় কি, নাহলে তথ্য উদ্ঘাটনের জন্য 7 দিন 8 দিন লাগতে পারে, আমি বিশ্বাস করি না। এটাও একটা নোংরামি। এই নোংরামি পুরো রাষ্ট্র যদি নোংরামি করা শুরু করে তখন রাষ্ট্র শুধু জগদ্দল পাথরই হয়। এই পাথরের বিরুদ্ধে আমাদের সবার দাঁড়াতে হবে। সবাইকে ধন্যবাদ।